দুর্বার চ্যানেল লাইফস্টাইল ভিওপি কে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। আমি শান্তনু, আজকে নিয়ে এসেছি হস্তরেখা। বেসিক্যালি হস্তরেখা নয়, হাতের প্রকৃতি নিয়ে আমরা আজকে আপনার কাছে এসেছি। হাত বা মানুষের শরীরে একটা তাত্ত্বিক প্রভাব এটা সবসময় দেখতে পাওয়া যায়। আমাদের তত্ত্ব হলো চারটি, অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। এই অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই চারটি তত্ত্বের মানুষদের মধ্যে কিছু বেসিক ক্যারেক্টার, ভাগ্যের পরিবর্তন দেখতে পাওয়া যায়। একই ধরনের রেখা এদের হাতে ডিফারেন্ট টাইপের ফল দেয়। তো আমাদের আজকের আলোচনা অগ্নি হাত এবং এই হাতের সঙ্গে সংযুক্ত মানুষদের জীবনের কিছু কথা নিয়ে। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখবার সুযোগ করে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রথমেই আমাদের জানতে হবে যে অগ্নি হাতগুলো কিরকম। অগ্নি হাতগুলি তুলনামূলকভাবে শক্ত, মাঝারি আঙ্গুলযুক্ত, কিন্তু আঙ্গুলগুলো দেখলে মনে হবে যে শক্তি রয়েছে। জল হাতের মধ্যে যে দুর্বলতা বা নমনীয়তা দেখতে পাওয়া যায়, অগ্নি হাতে কিন্তু সেই নমনীয়তা দেখতে পাওয়া যায় না। খানিকটা টেম্পারেচার এই হাতে বেশি হয়। বর্ণ কিন্তু রেডিশ হলেও হাতের মধ্যে চাকচিক্য ভাব বা চকচকে ভাব বা জল জল ভাব এটা দেখতে পাওয়া যায় না। সাধারণত হাত খানিকটা খসখসে প্রকৃতির হয়। এর হাতে, জল হাতে যেমন নীল শিরা দেখতে পাওয়া যায়, এদের হাতে কিন্তু ওই ধরনের শিরা দেখতে পাওয়া যায় না। গাঁটের উপস্থিতি অর্থাৎ আঙ্গুলের পেছনের দিকে গাঁট, প্রমিনেন্ট গাঁট দেখতে পাওয়া যায়। হাতের যে মাউন্টগুলি অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র বা শনির ক্ষেত্র, এইগুলি কিন্তু কোনোটাই খুব বেশি উচ্চ বা খুব বসে যাওয়া প্রকৃতির হয় না। ওভারঅল হাতটির মধ্যে একটা সামঞ্জস্য দেখতে পাওয়া যায়। এদের হাতে বেশ জোর থাকে, হাত মেলালে পরে আপনি একটা উষ্ণ অনুভূতি সেটা কিন্তু অনুভব করতে সক্ষম হবেন। তো এবার আমরা আলোচনা করব এই অগ্নি হাতযুক্ত মানুষদের ক্যারেক্টার, ভাগ্য, অর্থভাগ্য, বিবাহিত জীবন এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে। প্রথমেই আসি শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত প্রকৃতির হয়ে থাকেন। এদের টেম্পারেচার বেশি থাকে এবং প্রেশার ওরিয়েন্টেড সমস্যা থাকে। বেশি বয়সে সাধারণত ব্লাড সার্কুলেশন রিলেটেড কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এরা একটু রাগী প্রকৃতির হন, তেজি প্রকৃতির হন, জেদি প্রকৃতির হন, তার কারণে মাঝে মাঝে শরীরের উপর চাপ পড়ে, এমন কাজে ইনভলভ হয়ে পড়ে, তার জন্য এদের শরীরের কিছু সমস্যা আসবার প্রবণতা সৃষ্টি হয়। এদের শরীরের নিম্নাঙ্গে খানিকটা ব্যথার প্রবণতা থাকে, এছাড়াও পেটে গ্যাস হওয়ার প্রবণতা সৃষ্টি হয়। এরা সাধারণত খেতে ভালোবাসেন এবং প্রভূত পরিমাণে খেতে ভালোবাসেন। উত্তেজক খাবার দাবার, মাংস বা কোনো উত্তেজক পদার্থ, সেগুলি গ্রহণ করতেও এরা বিশেষ ভালোবাসেন। ফলে ইন জেনারেল এদের শরীরের অবস্থা কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে, কিন্তু ওভারঅল শারীরিক কাঠামো এবং ইমিউনিটি সিস্টেম দুটোই কিন্তু এদের যথেষ্ট ভালো থাকে। এরপরে আসি মানসিকতা সংক্রান্ত আলোচনায়। অগ্নি প্রকৃতির হাতের মানুষগুলো খানিকটা রাগী হলেও এরা কিন্তু ভীষণ রেসপন্সিবল হন। যে কোনো কিছুতে, যে কোনো ঘটনায়, যে কোনো অবস্থায় এরা নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং এরা কিন্তু সিচুয়েশনকে খুব ভালো হ্যান্ডেল করতে পছন্দ করেন। বিভিন্ন পরিস্থিতিকে কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেটা কিন্তু এরা খুব ভালো বোঝেন এবং বিভিন্ন মানুষকেও এরা নিয়ন্ত্রণ করতে পারেন। এদের মধ্যে অপরকে জায়গা দেওয়ার ভাবটা কিন্তু কম থাকে, কিন্তু এরা বেশ অপরকে সাহায্য করতে পছন্দ করেন। যারা এই মানুষদের উপর নির্ভর করেন, এই অগ্নি প্রকৃতির হাতযুক্ত মানুষরা তাদেরকে কিন্তু যত্ন আত্তি করে রাখতে পছন্দ করেন, কিন্তু সমতুল্য মানুষকে এরা খুব একটা পছন্দ করেন না। এদের মধ্যে ডিপ্রেশনের সম্ভাবনা খুবই কম থাকে, অহংবোধ এটি কিন্তু এদের মধ্যে ভালোই থাকে। এরপরে আলোচনা করি শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। এদের ব্রেন যথেষ্ট শার্প হয়, তারই সঙ্গে এরা পরিশ্রম করতে পারেন এবং যে কোনো পরিস্থিতিকে নিজের দিকে নিয়ে আসবার জন্য প্রয়োজনীয় সাহসিকতা এবং শক্তি এদের মধ্যে থাকে। ফলে রেজাল্ট কিন্তু এরা ভীষণ ভালো করেন। জেনারেলি দেখতে পাওয়া যায়
যে হায়ার লেভেলের পোস্টগুলোতে এই অগ্নি প্রকৃতির হাতের মানুষরা তারা অকুপাই করে বসে থাকেন। শিক্ষার ক্ষেত্রে প্রথম দ্বিতীয় এই ধরনের স্থানগুলিও কিন্তু অগ্নি প্রকৃতির মানুষরাই এগিয়ে আসবার চেষ্টা করেন। এদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ভীষণ রকম দেখতে পাওয়া যায়। যুক্তিবাদী এবং প্রয়োগমূলক মানসিকতার জন্য এরা কিন্তু এডুকেশনাল ফিল্ডে ভীষণ রকম উন্নতি করতে সক্ষম হন। ডিগ্রি অর্জন করবার একটা প্রবণতা, অর্থাৎ শিক্ষাকে বাড়িয়ে তুলবার একটা প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে আসি আমরা প্রেম সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে একটি বিষয় আমাদের বুঝতে হবে, এই যে অগ্নি প্রকৃতির হাত, এই ধরনের হাতে কিন্তু রেখার সংখ্যা বা রেখার ঘনত্ব অনেক কম থাকে। কোনো কোনো সময় দেখা যায় যে ভাগ্য রেখা বা রবি রেখা এগুলিও অনুপস্থিত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই স্বল্প সংখ্যক রেখা নিয়েই অগ্নি প্রকৃতির হাতের মানুষরা তারা কিন্তু জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। তার কারণ হলো তাদের এই অগ্নি প্রকৃতির কারণে তাদের মধ্যে যে ভাইটালিটি, এনার্জি অফ লাইফ সেটা থাকে, তার ফোর্সেই তারা অনেক দূর এগিয়ে যেতে পারেন। এবং জেনারেলি দেখতে পাওয়া যায় যে অদৃষ্টের উপর বিশ্বাস না করে নিজেদের ইচ্ছায়, নিজেদের চেষ্টায়, নিজেদের পরিশ্রমে এরা কিন্তু খুব সহজভাবেই জীবনে এগিয়ে চলার পথে অগ্রসর হন। তাহলে আমরা আলোচনা করি এদের প্রেম নিয়ে। এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ সেন্সিটিভ হন। সেন্সিটিভ কথার অর্থ যাকে তাকে যখন তখন এরা কিন্তু প্রেম নিবেদন করে বসেন না, খানিকটা চুজি প্রকৃতির হন। যাকে প্রেমিককে বা প্রেমিকাকে এরা বাছাই করে, তার সঙ্গে সঠিকভাবে মেলবন্ধন হচ্ছে কিনা সেই ব্যাপারটাকে এরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। সহজে প্রেম না করলেও যখন এরা প্রেমের বন্ধনে আবদ্ধ হন তখন কিন্তু তাকে ভীষণভাবে গুরুত্ব দেন। প্রেমিকা বা প্রেমিকের উপর এরা ভীষণভাবে নির্ভরশীলতা সৃষ্টি করবার একটা অবস্থা তৈরি করেন এবং প্রেমিক বা প্রেমিকার প্রতিটি কাজের মধ্যে এরা কিন্তু খুব ভালোভাবে ইনভলভ হন। প্রেমিক বা প্রেমিকা হিসেবে এরা রেসপন্সিবল হন প্রচন্ড। এবং যদি কোনো কারণে এদের প্রেম আঘাতপ্রাপ্ত হয়, প্রেম বাধাপ্রাপ্ত হয়, তবে কিন্তু সর্বশক্তি দিয়ে অপোজ করার, বিরোধিতা করবার এরা চেষ্টা করেন। প্রেম যদি কেটে যায়, ছেড়ে যায়, এরা কিন্তু সহজে আর নতুন কোনো প্রেমে আবিষ্ট হন না। এবং জীবনে বহু ক্ষেত্রে দেখা যায় গেছে যে অগ্নি প্রকৃতির হাতযুক্ত মানুষরা তাদের প্রেম একবার নষ্ট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু কখনোই আর প্রেমও করেননি, বিয়েও করেননি। এই ধরনের ঘটনা কিন্তু অগ্নি প্রকৃতির মানুষদের মধ্যেই দেখতে পাওয়া যায়। প্রেমিক বা প্রেমিকা হিসেবে এরা যে খুব বেশি রোমান্টিক হন তা কিন্তু হয় না, কিন্তু এদের মধ্যে দায়িত্ববোধ এবং নিয়ম পরায়ণতা বা দায়বদ্ধতা সেটা কিন্তু ভীষণ মাত্রায় থাকে। ফলে এরা সফল প্রেমিক হিসেবে প্রতিপন্ন হন এবং এদের প্রেমিকা বা এদের প্রেমিক তারা কিন্তু এদেরকে নিয়ে যথেষ্টই গর্ব অনুভব করে। এবার আসি আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে। যেহেতু অগ্নি তত্ত্বের একটা প্রভাব থাকে এদের মধ্যে, তাই রবি, মঙ্গল এই সমস্ত গ্রহের একটা প্রভাব এদের মধ্যে কাজ করে। ফলে এই মঙ্গলের প্রভাব বেশি থাকবার কারণে এদের রাগ, জেদ, তেজ এগুলি থাকে একটু বেশি। ফলে বিবাহিত জীবনে যে খুব শান্তশিষ্ট নিরীহ ভাবে এরা অতিবাহিত করতে পারেন তা কিন্তু হয় না। ঘটনাটা যেটা হয় যে এদের মতো বা এদের মত অনুযায়ী চললে পরে বিবাহিত জীবন এদের খুব ভালো চলে, কিন্তু যদি এদের মতের বিপক্ষে এদের ওয়াইফ বা হাজবেন্ড কথা বলে থাকেন তখনই কিন্তু শুরু হয় সমস্যা। এবং এই সমস্যা কিন্তু সহজে সমাধানযোগ্য সমস্যা হয় না, বিষয়টি কন্টিনিউ করে বেশ খানিকটা দিন পর্যন্ত। এবং এই যে রাগ, জেদ, পরস্পরকে বুঝতে না পারার ইচ্ছা বা বুঝতে না পারা, এই সমস্ত বিষয়গুলির সঙ্গে যুক্ত হয় রোমান্টিকতার অভাব। ফলে এই উগ্র মেজাজ, ক্ষুব্ধ স্বভাব ইত্যাদির কারণে এদের কিন্তু বিবাহিত জীবনে খানিকটা অশান্তির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু একদম চরম মাত্রায় থাকে এবং দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এদের সমতুল্য কিন্তু আর কেউ হয় না। এরপরে আমরা আলোচনা করি অর্থভাগ্য নিয়ে। এই জায়গাটিতে
এই অগ্নি তত্ত্বের হাতযুক্ত মানুষরা কিন্তু ভীষণ সফল হয়ে থাকেন, কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় আরেকটি জায়গায়। যেমন এরা উপার্জন করতে সক্ষম হন, তেমনি সামাজিক কারণে, পারিপার্শ্বিক কারণে এরা কিন্তু প্রচুর দানও করে থাকেন, এবং এদের মধ্যে রেসপন্সিবিলিটি লেভেল এতটাই বেশি হয় যে এরা কারণে অকারণে অপরকে সাহায্য করতে গিয়ে বা অপরকে উপকার করতে গিয়ে এদের নিজেদের ব্যাংক ব্যালেন্সটিকে নষ্ট করেন। ফলে জীবনের শেষের প্রান্তে গিয়ে দেখতে পাওয়া যায় যে এদের কাছে উপস্থিত অর্থের পরিমাণ সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় খানিকটা কম হয়। তাই অ্যাভারেজ অগ্নিতত্ত্বের মানুষদের অর্থভাগ্য কিন্তু মাঝারি মাপের হয়। এরা উপার্জন করেন প্রচুর টাকা, নাড়াচাড়া করেন প্রচুর টাকা, কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যায় যে আয় এবং ব্যয়ের সামঞ্জস্য রাখতে এরা কিন্তু খানিকটা ব্যর্থ হন। 7 নম্বর পয়েন্ট হলো জনসংযোগ। অগ্নিতত্ত্বের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা মারাত্মক রকমের বেশি থাকে। এরা যে কোনো অবস্থায় যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার একটি অটোমেটিক ক্ষমতা অর্জন করতে পারেন। এই নেতৃত্ব কিন্তু আরোপিত নেতৃত্ব, অর্থাৎ মানুষ এদেরকে নেতা হিসেবে মেনেই নেয়। ফলে এদের অ্যাভারেজ জনসংযোগ কিন্তু খুব ভালো হয় এবং মানুষের সঙ্গে যোগাযোগ রেখে মানুষকে নিয়ন্ত্রণ করবার বিশেষ ক্ষমতা এদের মধ্যে থাকে। ফলে রাজনৈতিক দিক থেকে এরা কিন্তু ভীষণ রকম সফল হয়ে থাকেন। চলে এসেছি আমরা আলোচনার শেষের দিকে। এবার আমরা কর্ম সংক্রান্ত আলোচনা করব। কর্মের দিক থেকে অগ্নিতত্ত্বের মানুষরা ব্যবসা বা চাকরি দুটিকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকেন। একই সঙ্গে স্বনিযুক্তি পেশাতেও এদের কিন্তু দক্ষতা দেখতে পাওয়া যায়। যে কোনো পেশার ক্ষেত্রেই এরা সাফল্য অর্জন করে থাকেন এবং এদের অ্যাক্টিভিটি লেভেল এটা এতটাই বেশি হয়, এরা দ্রুত যে কোনো পেশার খুঁটিনাটি বিষয়গুলিকে শিখে নেন। সাধারণত একদম সিস্টেমেটিক ওয়ার্ক এদের পছন্দ নয়, ফলে এরা চাকরির অপেক্ষা ব্যবসার দিকে কিন্তু বেশি সফল হয়ে থাকেন। এরা নিয়মতান্ত্রিক পথে কম চলতে পছন্দ করেন এবং নিয়মটাকে নিজের মতো করে তৈরি করতে ভালোবাসেন। নিজের নির্ধারিত পথে চলবার যে প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি কিন্তু এদের মধ্যে কর্মক্ষেত্রে, বিশেষ করে চাকরি ক্ষেত্রে, স্যাটিসফ্যাকশনের একটা অভাব নিয়ে আসে। এই স্যাটিসফ্যাকশনের অভাব, এইখান থেকে বেরিয়ে স্যাটিসফ্যাকশন খুঁজবার জন্য এরা সেলফ প্রফেশন বা বিজনেস বেশি প্রেফার করেন। আশা করব আজকের আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে। নিজেদের হাতের সঙ্গে আপনারা মিলিয়ে নিজেদের জীবনের সঙ্গে বেশ খানিকটা মিল খুঁজে পাবেন। তো ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।